এই হচ্ছে এখন ডালঘরের পেট্রোল পাম্পের অবস্থা। মোটামুটি 10টা থেকে 12টা বাস দাঁড়িয়ে আছে। আজকের অবস্থা হচ্ছে সব থেকে মারাত্মক, মানে খুবই খারাপ এক্সপিরিয়েন্স। तेरे इश्क की खुशबू मेरी सांसों में बह रही है, चेहरे की रंगत सबसे ये कह रही है, हाथों की लकीरें अब ये बयां कर रही है, तू जब से मिल गया है। आज के हम लोग दुजन मिले एक साथ गुड मॉर्निंग बोलबो। गुड मॉर्निंग एवरीवन, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আর আমরা আছি দার্জিলিং মল রোডের একদম কাছে একটা রিসর্টে, আরজে রিসর্টে। আর আজকে আমাদের ড্রেস পোশাক দুজনেরই ম্যাচড। তো যাই হোক, আজকে আমাদের জন্য একটা স্পেশাল দিন। আজ আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি। তো তোমরা প্রচুর গুড উইশেস দিও, যাতে এইভাবে আমরা একসাথে থেকে মানে আরো অনেক 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 বছর কাটাতে পারি, ভালো ভালো ব্লগ করতে পারি, ভালো ভালো ব্লগ তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি। আজকে আমাদের দার্জিলিং হচ্ছে লাস্ট ডে, আমরা 12টার সময় হোটেল থেকে চেক আউট করবো। অ্যাকচুয়ালি আমাদের গাড়ি বুক করা রয়েছে, যেটা উইজ রাইড, সেটা হচ্ছে দুপুর 2টোর সময়। তো এখানে আমরা হোটেলে 12টার সময় চেক আউট করে আমাদের লাগেজ ড্রপ করে দেবো, এবং তারপরে আমরা 2 ঘন্টা আরামসে ঘুরে টুরে দেন 2টোর সময় লাগেজ কালেক্ট করে আমরা গাড়িতে উঠবো। তো আজকে হচ্ছে ডে 3 আমাদের দুজনের জন্য। আজকের দিনটা খুব বেশি স্পেশাল বিকজ আজকে আমাদের অ্যানিভার্সারি ডে, আর আমরা প্রত্যেক বছরই অ্যানিভার্সারি কোথাও না কোথাও বাইরেই কাটাই। তো সেই হিসেবে আজকে দার্জিলিং। তো চলো আর বেশি টাইম ওয়েস্ট করছি না, কারণ অলরেডি এখন 9টা বাজে। তো এখন যাব, আমাদেরকে কেমন লাগছে সেটা জানিও, কোথাও গিয়ে একটা ব্রেকফাস্ট করি, দেন তারপরে আবার লাগেজ ফাগেজ গোছানোর ব্যাপার রয়েছে। তো এখন চলো বেরোনো যাক। দার্জিলিংয়ের রাস্তাঘাট মানে যে কোনো পাহাড়ির জায়গারই রাস্তাঘাট এতটা নিট অ্যান্ড ক্লিন যে একটা পাতা অবধি পড়ে নেই। তো যাই হোক, এই রাস্তাটা দিয়ে তো লাস্ট 2 দিন ধরে তোমাদের সাথে শেয়ার করছি, এই রাস্তাটা এতটাই সুন্দর, মানে আমাদের রিসর্ট থেকে মল রোড অবধি। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, হচ্ছে দুজন লাল রেড কাপল যাচ্ছে হচ্ছে আজকে গ্লেনারিজে, তাদের অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চ, মানে লাঞ্চ না ব্রেকফাস্ট করছে। আমরা গত 3 দিন ধরে একদিন করলাম হচ্ছে ডিনার, একদিন লাঞ্চ করেছি, আজকে ব্রেকফাস্ট গ্লেনারিজে। সকাল সকাল মল রোড পেরিয়ে আমরা এখন গ্লেনারিজের পথে, বেশ জমজম। আর সকালবেলা একদমই অন্যরকম, আর আমি খুব বাজে, মানে দুজনেই খুব বাজে ভাবে সানগ্লাসটা ভুলেছি ঘরে আনতে, মানে ঘরে রেখে চলে এসেছি। আমরা গ্লেনারিজে এমন টাইমে এসেছি যে মানে ব্রেকফাস্টের প্রচুর রাশ, আর এখনো কোনো বেকারিজ আইটেম কিচ্ছু ঢোকেনি, তাই জন্য আমরা এখন চা খেতে যাই। হ্যাঁ, টাইমটা চেঞ্জ করে নিলাম, একটু পরে আসবো। ফাইনালি বেশ কিছুক্ষণ ওয়েটের পরে এখন চলে এসেছি গ্লেনারিজে, আর ব্রেকফাস্টের রাশটা যেটা দেখে গেছিলাম সেটা অনেকটাই কম। তুমি দেখো কি কি হবে, আমি তো এখানে পুরো কনফিউজড। তো ফাইনালি আমরা আমাদের খাবার পেয়ে গেছি, ব্রেকফাস্ট। এটা হচ্ছে চিকেন সাব স্যান্ডউইচ আর মশলা অমলেট, আর বাকি এখনো আইটেমগুলো আসেনি।
কথা হবে মারাত্মক টেস্ট। চলো দার্জিলিং মল রোডে আর আমাদের অ্যানিভার্সারির ছোট্ট একটু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে। এই যে গ্লেনারিজের জাপানিজ চিজ কেক, আমরা প্রত্যেকবারে অ্যানিভার্সারিতে কোথাও না কোথাও থাকি, বাট এইভাবে 28 তারিখ যে এরকম সিচুয়েশনে এরকমভাবে কেক কাটবো এটা আমরা আগে থেকে ভেবে আসিনি, পুরোটাই হঠাৎ করে প্ল্যান হয়েছে। বাট হ্যাঁ, এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে রোজ, রেড রোজ। আমি পুরো এই মল রোড চত্বরে কোথাও পেলাম না, গতকাল মল রোডের কাছাকাছি রেড রোজ ছিল, বাট আমি ভাবলাম সকালেও পেয়ে যাবো তাই জন্য নেওয়া হয়নি। যাই হোক, এটা একটা ইউনিক সেলিব্রেশন, গ্লেনারিস এই 50th অ্যানিভার্সারিতে যুক্ত হয়ে গেল আমাদের সাথে। আর একটা চিজ কেক, চিজ কেকটা টেস্ট করার জন্য আমার খুব বেশি ইচ্ছে ছিল, যাই হোক ওটা নিয়ে নিয়েছি। এখন আমরা দুজন মল রোডে সেলিব্রেট করবো আমাদের অ্যানিভার্সারি। জানে ইয়ে কেসি রাতে আই উসকে সপনে মেরে আঁখো কো ভা গই বাতে কুছ এসি ও কহ কে গই মেরে অন্দর কনো মে ইউ সমা গই। টু আস, তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও, হ্যাশট্যাগ মুভমেন্টস এর পাশে থেকো। আর এইভাবে 50th অ্যানিভার্সারি যেমন আমরা দার্জিলিং মল রোডে সেলিব্রেট করছি, একদিন যেন লন্ডন ব্রিজে দাঁড়িয়ে আমরা পুরো একটা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারি। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, तुम्हाके चाहिची आरो बेशी की कोरे बुलबो बालो बाशी के। अब खोलना है सारी वो जो राज दिल में है, तुम्हारे टूटे मुझकी हसी आमी बड्डो भालो बाशी। চিজকেক তো জাস্ট ওয়াও, এক্সেলেন্ট কেক, এক্সেলেন্ট সিরিয়াসলি। যেমন ফ্লেভার তেমনি কেকটার টেস্ট, আমি প্রথম থেকে আমার নজরে ছিল কেকটার উপরেরটা দেখতে একটু কেমন জানো তো, তো ও বললো যে না এটা নেবে, আমি বললাম লেমন টার্টটা নিতে, বিশ্বাস করো অসাধারণ খেতে কেকটা। যাই হোক, চলো হ্যাপি অ্যানিভার্সারি টু আস, উইশ করো গুড লাক আমাদেরকে, আর এইভাবে পাশে থেকো আমাদের, হ্যাশট্যাগ মোমেন্টস এর পাশে থেকো। এবারে আমাদের একটু ইউনিক স্টাইলে একটু মানে দেখো হয় না তো, মানে আমি প্রথম বলেছিলাম যে একটা গোটা কেক নেব, তারপরে ও বললো যে না একটা স্লাইস নি, ওটা বেশি দেখতে ভালো লাগবে, তো তারপরে আমি আমার এটা একটু জুগার করেছি লিখে টিকে। এটা এটা জোগাড় করার জন্য রেড পেন কালকে পুরো মল দার্জিলিং এ কে পেনের দোকান খুলে বসবে বলো, তার মধ্যে এখানে কি পড়াশোনা করে না, তার মধ্যে হচ্ছে রেড পেন আমরা জোগাড় করেছি। যাই হোক, একটা ইউনিক ওয়েতে সেলিব্রেট করলাম, একটা মানে ভালো লাগে। সব সময় তো আমরা বড় কেক তো কাটি, একটা একটা স্লাইস কেক আর একটা মোমবাতি, এটাও একটা আলাদা ব্যাপার। বাট তোমরা জানিও আমাদের এই সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো, কেমন লাগলো। আর হ্যাঁ, অনেক অনেক গুড লাক উইশ করো আমাদেরকে, এটাই চাইবো তোমাদের থেকে। যাই হোক, তোমরা অনেক অনেক ভালোবাসো আমাদেরকে, বাট হ্যাঁ আরও বেশি ভালোবাসা দিও। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্রচুর 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 শেয়ার করো, যাতে অনেক মানুষ, অনেক নতুন নতুন মানুষজনের সাথে আমরা ডেইলি বেসিসে কানেক্ট করতে পারি। আর হ্যাঁ, অবশ্যই আমাদের আশীর্বাদ করো যারা বড়রা রয়েছে। অ্যানিভার্সারির দিনকে দার্জিলিং ছেড়ে বেরিয়ে যেতে হবে, এটা তো বড়ই কষ্টের, বাট ঠিক আছে,
কাল আজকেই লাস্ট ছুটি, কালকে থেকে প্রীতমের অফিস আছে। তো আজকে আমরা বেরিয়ে যাব। তো এখন কটা বাজে? এখন পাক্কা 12টা বাজে, আমরা চেক আউট করছি। তো এখন চেক আউট করে আমাদের উইজ রাইড যেটা করে এসেছিলাম, উইজ রাইড হচ্ছে শেয়ারিং কার, তো উইজ রাইডটা আছে আমাদের হচ্ছে ভানুভবন থেকে দুটোর সময় বুকিং করা। তো এখন 2 ঘন্টা হাতে টাইম রয়েছে, তো তাই জন্য রিসর্টকে বলা রয়েছে আমাদের লাগেজটা আমরা রেখে দিয়ে আমরা একটুখানি মলট ফলট ঘুরে নেব, ওখানে একটু টাইম পাস করব, দেন ভানুভবন থেকে আমাদের আবার উইজ রাইডে করে সোজা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে 7:30টার ভলভো আছে। তো চলো আপাতত এই রুমকে টাটা বাই বাই বলার বলার না, ট্রিপ ট্রিপ শেষ মানে হচ্ছে কোনো একটা ট্রিপের শুরু। আমরা পর পর এতগুলো ট্রিপ করেছি। ওভারঅল আমাদের আর্য রিসর্টে খুব ভালো স্টে ছিল, সমস্ত কিছু দিক দিয়ে খুবই ভালো ছিল। খালি একটা বিষয়, খালি একটা বিষয়, ওয়াইফাইটা একটুখানি এদের কমজোরি আছে, মানে চলছে না বা ইয়ে হয়ে যাচ্ছে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, বাকি আদারওয়াইজ খুব ভালো, খুবই ভালো। যাই হোক চলো বেরোনোর পালা এবারে, এখন লাগেজটা রেখে যাবো হচ্ছে মল রোডে। চেক আউট প্রসেস আমাদের হয়ে গেছে, আমরা এবারে লাগেজ রেখে যাচ্ছি হচ্ছে মল রোডের দিকে। এখন বাজে হচ্ছে 12:15, আমাদেরকে 10 মিনিটের একটা টাইম দিয়েছিল ফর চেক আউট। তো যাই হোক আমরা চেক আউট করে নিয়েছি, চেক আউট করে লাগেজ ওনাদের রিসেপশনে রেখে দিয়েছি। এখন আমরা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে মল রোডের দিকে। তো মল রোডে আমরা 2 ঘন্টা বসে থাকব, তারপরে 2:15 সময় রয়েছে হচ্ছে আমাদের ক্যাব উইজ রাইড। আর এখানে উপরে হচ্ছে মহাকাল মন্দির। দেখো তো আমরা এখান থেকে 2 শল নিলাম 2 মায়ের জন্য, বেশ ভালো পেলাম। 230 করে নিল, প্রথমে 250 বলছিল, বললো বৌনির টাইমে, তো 230 করে দিল, বেশ ভালো। দুজন 2 মায়ের জন্য 2 নিলাম পাতলা পাতলা। আর এখন একটুখানি মার্কেটটা ঘুরি, মার্কেটটা তো তোমাদের দাম বলছে 250 করে নেবে ছাতা, ভালো হলে নাও, তিন যদি ভালো হয়, কোয়ালিটিটা ঠিক, পেছন দিকের কোয়ালিটিটা ঠিক দেখছি না, তাহলে ছেড়ে দাও ছাতা, আমাদের দরকার নেই। এখন একটু মার্কেটটা ঘুরি, আমাদের হাতে আর 1 ঘন্টা মতো টাইম আছে। এই যে আমি এই দোকানটা থেকে নিলাম, এখানে প্রচুর প্রচুর আইটেমস, এখানে 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 কিন্তু একটু বার্গেনিং করতে তোমরা যদি পারো তাহলে আর একটু কম দামে তোমরা পাবে। বার্গেনিং করলে মোটামুটি 30 রুপিস তো ছাড়ে, খুব একটা কিন্তু বার্গেনিং হচ্ছে না, না খুব একটা হচ্ছে না, তবে 30 টাকা মতো ম্যাক্সিমাম হচ্ছে। আর তোমরা যদি বার্গেনিং স্কিল আরো বেশি থাকে তাহলে 50 টাকা মতো তোমরা যেতে পারো, এই আর কি। দেখো প্রচুর কিছু রয়েছে, বাবার জন্য আগে আমরা একটা ক্যাব নিয়ে গেছিলাম। এই যে এই যে এই 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 যে এই নেপালি, এই যে দেখো কালো কালো স্টোলটা কি ভালো লাগছে, এই যে কালো স্টোলটা নেপালি স্টাইলের, এগুলো প্রচুর ফ্রিজ ম্যাগনেট আছে, দেখি কত করে বলছে। এই এটা নিও না, এটা নিও না, সুন্দর এটা নেবে, এটাই তো ভালো লাগছে না, ম্যাগনেট নেই, ওটা ম্যাগনেটটা খুলে গেছে। এই হচ্ছে মহাকাল মন্দির, মহাকাল মন্দিরটা একবার দর্শন করে আসি। খাড়াইটা দেখো, সবার উঠতে গিয়ে হালত খারাপ, তবে এটা কিন্তু মন্দির না, বুঝতে পারছো না, আরো উপরে আছে বলছে। এই ঢুকেই এদিক দিয়ে এসে এখানে জুতোটা রাখতে হবে, তারপরে এই দিকটা দিয়ে আবার উপরে উঠতে হবে। তো জুতোটা এখন রেখে দিই এখানে।
এটা হচ্ছে মেন মন্দিরটা। কি সুন্দর, খুব সুন্দর সাজানো এই জায়গাটা। এটা নিজের বিশ পূর্ণ করে এখানে ঘুরিয়ে। মহাকাল মন্দিরের এই জায়গাটা এতটাই শান্তির, অনেকটা উঁচুতে কিন্তু খুব বেশি শান্তির। আর এই জায়গা থেকে তোমরা যদি ভিউ দেখতে চাও তাহলে আমরা বলতে পারি পুরো দার্জিলিং শহরটা এখান থেকে দেখা যাবে। এখন দাঁড়িয়ে আছি মল রোডে, আর 30 মিনিট বাকি, 30 মিনিট পরে আমাদের গাড়ি চলে আসবে। আর দেখো মল রোডে আজকে অনুষ্ঠান আছে, তো আমরা সেই বলছিলাম আমরা থাকাকালীন হলে খুব ভালো হতো। তো কিছু অনুষ্ঠান হচ্ছে, সব চেয়ার ঠেয়ার পাতা রয়েছে, আজকে মল রোড পুরো জমজমাট। আচ্ছা একটু জোরে কথা বলছি, অ্যাকচুয়ালি আমাদের এই পুরো দার্জিলিং ট্রিপের একটা আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আমরা যেই গাড়িতে করে এসেছিলাম, যে সমীর তামাংজি আমাদেরকে এনেছিলেন উইথ রাইডে করে, সেম গাড়িতে করে আবার আমরা শিলিগুড়ি ব্যাক করবো। আর এটাই এড নয়, আমরা যে শ্যামলিতে করে কলকাতা টু শিলিগুড়ি এসেছিলাম, সেম শ্যামলি সেম ড্রাইভার আমাদেরকে শিলিগুড়ি থেকে কলকাতা নিয়ে যাবে। এটা আমাদের এই পুরো ট্রিপের ইন্টারেস্টিং পার্ট, মানে সেম বাসে করে আসা আবার সেম গাড়িতে করে ফেরা, দারুণ। আজকে মল রোডের ভাইবসটাই দেখো আলাদা, এখানে একটা প্রোগ্রাম আছে যেটা মোটামুটি 2 দিন ধরে চলবে। আজকে ওভারঅল দার্জিলিং মল রোডের ভাইবসটাই অন্যরকম, কিন্তু এটাই আর কি খারাপ লাগছে যে আমরা 1.5 থেকে 2 ঘন্টাই এখানে আসি, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। বাট বাইরে দেখো কত সুন্দর এক্সিবিশন হচ্ছে, নানা রকমের আচার বিক্রি হচ্ছে, নানা রকমের ফুল বিক্রি হচ্ছে, আর এখানে আজ 2 দিন ধরে গান বাজনা হবে। তো এটাই আর কি, একদিন আগে যদি হতো তাহলে খুব ভালো লাগতো, বাট এখান থেকে ম্যাক্সিমাম লোকই আজকে চেক আউট করে যাবে, এটাই একটা খারাপ লাগার ব্যাপার। আর স্টেজের একদম পাশে হচ্ছে এরকম টাইপের এক্সিবিশন সব নিয়ে বসে আছে, দেখা যাক কি কি আছে। ওয়াও কি সুন্দর সুন্দর ফুলের গাছ, বাজে হচ্ছে 1:45, আমাদের 2টোতে গাড়ি, ট্রিপ আমাদের এন্ড। দাঁড়িয়ে আছি দার্জিলিং ক্লক টাওয়ারের সামনে, আমরা যেরকম তোমাদের বললাম যে সামনেও ফাঁকা থাকবে পেছনেও ফাঁকা থাকবে, বাট সেটা হয়নি, সামনে একজন আছে আর পেছনেও আরেকজনের বুকিং জাস্ট হলো, তো এখন তার জন্যই পেছনে যিনি আছে তো তার জন্যই এখন দাঁড়িয়ে আছি। লাগেজ আমাদের আগের বার পেছনে ছিল, এখন গাড়ির মাথার উপরে বেঁধে দিয়েছে। যে ক্লক টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি, বাট পুলিশ এত চেঁচাচ্ছে, দাঁড়াতে আর কিছুতেই দেবে না। আমার তো মানে মন খারাপের শুরু। দাদা আমাদের একটা হোটেলে দাঁড় করিয়েছে যেখানে আমরা লাঞ্চ করছি। উফ দেখো গরম গরম ডাল ভাত, এটা বাঁধাকপির তরকারি, আর এটা একটা ছোলা দিয়ে কিছুটা তরকারি ডাল, আর এখানে একটা নিচে হচ্ছে মাছ। কেমন গো, লেবুটা চটকে খাই একদম। এখন 4টে বাজে, আমরা এখন লাঞ্চ করছি। ও হ্যাঁ তোমার অমলেট আছে। খিদে পেয়ে গেছিল প্রচন্ড জোর, তো ভাবছিলাম যে কতক্ষণে দাঁড়াবে, তো এখন দাঁড়িয়েছে, গরম গরম ভাতটা খাওয়া যাক। এখন
বাজে হচ্ছে 6:45, আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শ্যামলীর কাউন্টারে, যেখান থেকে আর কি শ্যামলীর বাসগুলো ছাড়বে। আর পেছনে পরপর পরপর কলকাতার যত বাস সব লেগে গেছে, আর এক এক করে যে যার বাসে উঠছে। আমাদের একটা হচ্ছে 7:30 শ্যামলী, তো ওটা এখন তো আসতে টাইম লাগবে, এখন 6:45 বাজে। তো আর কি মানে জায়গাটা দেখতে আলাদাই দেখতে লাগছে, মানে পরপর কলকাতার মানে কতগুলো হবে, 6-7 বাস একসাথে দাঁড়িয়ে আছে। আর আজকের ডেটে অনেকগুলো বাস এক্সট্রা দিয়ে, আর মানে এই যে উইকেন্ডটা এটা একটা বিশাল ধামাকাদার উইকেন্ড ছিল, তো এই উইকেন্ডের জন্য এক্সট্রা আরো 5-6 বাস এক্সট্রা দিয়েছে। এই হচ্ছে এখন ডালঘরের পেট্রোল পাম্পের অবস্থা, মোটামুটি 10-12 বাস দাঁড়িয়ে আছে। আমরা রীতিমতো যুদ্ধ করলাম খাবারের জন্য, এদিকটা দেখো একবার। এই জায়গাতে মানুষজন খাচ্ছে দেখো অন্ধকারের মধ্যে, যে যেমন পারছে তেমন খাচ্ছে, কি করবে আর। এই তুই আবার কেন রে, হ্যাঁ তুই কিছু খেয়েছিস? কোনটা কেমন লাগছে? এই তো মাঝখানে ভেজে হয়ে গেছে, দেখা যাবে বলো। এই বাসটা দেখছো, এই বাসটা একদম আমাকে না ওইদিকে দেখাবো, এই বাসটা দেখছো, এই বাসটা একদম মাঝখানে, এই বেচারা ঢুকতেই পারছে না আর কি। বেচারা এদিক দিয়ে আসতে গিয়ে এখন আজকের অবস্থা হচ্ছে সব থেকে মারাত্মক, মানে খুবই খারাপ এক্সপিরিয়েন্স। এই দেখো এখানে বারবার করে কারেন্ট চলে যাচ্ছে, আর কি যাতা অবস্থা। আজকে এখানে মোটামুটি 12-15 বাস দাঁড়িয়েছে, বাথরুমে যাতা অবস্থা, খাওয়া, বাথরুমে লাইট নেই। এবারে প্রবলেম হচ্ছে যারা যে বাসগুলো ঢুকছে, দুটো তিনটে বাস। দাদা আমি এক সেকেন্ড দেখাই, এটা এটা মানে এটা কোনো খাবারের জায়গা না, বাস স্ট্যান্ড দেখো, তুমি তোমরা দেখে কেউ বুঝতেই পারবে না, মানে অলরেডি 4-5 বেরিয়ে গেছে, তারপরও এতগুলো। আর এই জায়গাটা মানে অন্ধকার হয়ে যাচ্ছে, খাবার নেই, খুবই বাজে অবস্থা, খাবার নেই, কোনো কিছু নেই, মানে আমরা মারামারি করে খাবার পেলাম। আমরা জাস্ট কোনো মতে ভিড়ের মধ্যখানে ঢুকে বললাম আমরা যা আছে তাই দিন বলে খাবার পেলাম, এখন পুরো সব শেষ, মানে এরপরেও তিনটে বাস ঢুকেছে, এত এত মানুষ যে কি করবে। আর ওরাও বলছে যে এরকম এক্সপিরিয়েন্স নাকি ওনারা কোনোদিনও করেনি, আমরা অবাক হয়ে যাচ্ছি যার। মানে সিরিয়াসলি বাস স্ট্যান্ড লাগছে। সত্তর রুবি এবার লাস্ট এর মার খাবে, কারণ এরা খাবার দিতে পারবে না, এত বাস দাঁড়িয়ে গেছে। এখনো আরো 2-3 বাস ঢুকবে আমাদের আন্দাজ আর কি। মানে এরা রীতিমতো এবারে মানে মার খাবে, খালি গ্রিন লাইন বাদ দিয়ে বাকি প্রত্যেকটা মানে পরিবহন সংস্থা এখানে মোটামুটি ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ খালি গ্রিন লাইন বাদ বাকি সবাই ঢুকিয়ে দিয়েছে এখানে। আর লাগু একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প আছে, দেখেন কে অনেক তো জায়গা পেয়ে গেছে। বাজে 5:55, আমরা এয়ারপোর্ট 1 নম্বরে দাঁড়িয়ে আছি, অনেক আর্লি নামিয়ে দিয়েছে।